দেখছেন এনএই স্টক বাংলা ইউটিউব চ্যানেল। শুরুতেই হেডলাইন্স। প্রথম দফায় ভোট কোচবিহারে, ফাঁকিবাজি নয় কড়া বার্তা অভিষেকের। শুভেন্দুর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভাঙার অভিযোগে কমিশনের দ্বারস্থ তৃণমূল। বিজেপিতে না এলেই আপকে বার তিহার, গেরুয়া শিবিরকে আক্রমণ মহুয়ার। খুব খারাপভাবে হারতে চলেছেন দিলীপ ঘোষ থেকে তাবড় এই নেতারা, ভোটের আগে চাঞ্চল্যকর রেজাল্ট সমীক্ষায়। প্রার্থী চেয়ে ওয়ান্টেড পোস্টার, ডায়মন্ড ডরে অভিষেকে করে ওয়াকওভার বিরোধীদের। প্রত্যাশা পূরণ করতে পারেননি, জনসাধারণের প্রশ্নের মুখে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক। পাখির চোখ লোকসভা নির্বাচন, বঙ্গে সংখ্যালঘুদের ভোটও নিজেদের দিকে টানতে মরিয়া বিজেপি। শুনছিলেন হেডলাইন্স, এখন বিস্তারিত। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। প্রথম দফায় ভোট কোচবিহারে, ফাঁকিবাজি নয় কড়া বার্তা অভিষেকের। বাংলায় লোকসভা নির্বাচন হবে সাত দফায়, উত্তরবঙ্গ থেকে শুরু হবে ভোট পর্ব। প্রথম দফায় ভোট গ্রহণ হবে কোচবিহারে। উত্তরবঙ্গ সফরে গিয়ে সেই কোচবিহারেই দলীয় বৈঠকে বিশেষ বার্তা দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের ক্ষেত্রে তিনি বা তৃণমূল নেতৃত্ব যে কোনো ফাঁকিবাজি সহ্য করবে না, সে কথা স্পষ্ট করে দিয়েছেন তিনি। 2019 লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করতে পারেনি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস, অধিকাংশ আসনেই জয় পেয়েছিল বিজেপি। 2024 সেখানে ফুল বদলের লক্ষ্যে ময়দানে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী স্ট্র্যাটেজি নির্ধারণে টানা কর্মসূচি রয়েছে তার। এদিন কোচবিহার নিউ টাউন তৃণমূলের পার্টি অফিসে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই অভিষেক বলেন, লোকসভা নির্বাচনে কী কী ইস্যু হতে চলেছে তা আগেভাগে জানিয়ে দেওয়া হয়েছে, প্রচারে যাতে কোনো রকম খামতি না থাকে সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি একাধিকবার প্রকাশ্যে এসেছে। গত লোকসভায় এই গোষ্ঠীদ্বন্দ্বই দলের খারাপ ফলের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এ নিয়ে বলেন, হাতে আর 15 দিন, সবার ঘরে ঘরে পৌঁছে যান, সবার সঙ্গে কথা বলুন, কেন তৃণমূল কংগ্রেস বিজেপির বিরোধিতা করছে, বিজেপি কী কী অসুবিধা তৈরি করছে তা তুলে ধরতে হবে। প্রসঙ্গত গত সোমবার আলিপুরদুয়ারে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, দণ্ডের কারণে দল হারলে বরদাস্ত করব না, মনোমালিন্য বা দণ্ড রাখলে দলের বাইরে চলে যান, দলে থেকে কাজ করতে হবে না। একই সঙ্গে জলপাইগুড়ি তৃণমূল নেতৃত্বকেও তিনি বলেন, কে কী পেয়েছেন, কে কী পেতে পারতেন, কে পাননি, এখন এগুলি মূল্যায়ন করার সময় নয়, উত্তরবঙ্গে ভালো রেজাল্ট চাই। শুভেন্দুর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভাঙার অভিযোগে কমিশনের দ্বারস্থ তৃণমূল। নির্বাচনী বিধি লঙ্ঘন করে প্রচার চালানোর অভিযোগ উঠল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এই নিয়ে মঙ্গলবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। এদিন ক্যানিংয়ে ছিল বিজেপির প্রতিবাদ সভা, দলীয় কর্মীদের আক্রমণের প্রতিবাদে সভা করেন শুভেন্দু অধিকারী। তার আগে ক্যানিংয়ের হাসপাতাল মোড় থেকে অটো স্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলও করেন। প্রতিবাদ সভাতে উপস্থিত ছিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার মানুষজন, ছিলেন বিজেপি প্রার্থী অশোক কান্ডারি। মূলত লোকসভা ভোটের প্রচারের জন্য বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনের দপ্তর থেকে অনুমতি নেওয়া হয়েছিল বেলা 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত, কিন্তু তারপরেও প্রচার চালানো হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ স্থানীয় তৃণমূল নেতাদেরকে শাহজাহানের মতো অবস্থা করা হবে বলেও হুমকি দেন শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়ে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস বলেন, নির্বাচন বিধি লঙ্ঘন করেছে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে আমরা অভিযোগ জানিয়েছি নির্বাচন কমিশনের কাছে, যারা নির্বাচন বিধি মানেন না তারা কী করে নির্বাচনে অংশ নেবেন, আমরা চাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক নির্বাচন কমিশন। উল্লেখ্য, কয়েকদিন আগে জীবনতলা থানার মঠের দিঘি এলাকা এবং গোসাবা বিধানসভার কুমিরমারি গ্রামে বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালানো হয় তৃণমূলের তরফে, এমনই অভিযোগ জানায় বিজেপি। সেই ঘটনার পর বেশ কতগুলি জায়গাতে আক্রান্ত হন বিজেপির কর্মীরা, আর সেই আক্রান্ত কর্মীদেরকে এদিন মঞ্চে তুলে সংবর্ধনা জানান শুভেন্দু অধিকারী। বিজেপির এই পাল্টা মিছিলের প্রতিবাদে বুধবার সকাল 10টায় প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে ক্যানিংয়ে একটি মিছিলের আয়োজন করা হয়। বিজেপিতে না এলেই আপকে বার তিহার, গেরুয়া শিবিরকে আক্রমণ মহুয়ার। বিদেশি মুদ্রা আইন বা FEM এর অধীনে মামলা চলছে তার বিরুদ্ধে। বহিষ্কৃত সাংসদের বিরুদ্ধে মঙ্গলবার আর্থিক তছরুপের মামলা দায়ের করেছে ইডি। এরপরই মহুয়ামাত্র আক্রমণ করলেন বিজেপিকে, নিজের এক্স হ্যান্ডেলের নেত্রীর খোসা খুলে হে বিজেপিকে দ্বার, আজাও নেহি তো আপকে বার তিহার, অর্থাৎ তার পরিষ্কার ইঙ্গিত, বিজেপিতে যোগ না দিলে বিরোধী নেতা নেত্রীদের ঠিকানা হবে তিহার জেল। নিজের পোস্টের সঙ্গে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনও জুড়ে দিয়েছেন মহুয়া, যেখানে দাবি করা হয়েছে দুর্নীতির অভিযোগে বিদ্ধ 25 জন বিরোধী নেতা বিজেপিতে যোগ দেওয়ার পর তাদের মধ্যে 23 জনকেই অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত সংসদে টাকার বিনিময়ে আদানি বিরোধী প্রশ্ন তোলার অভিযোগে খারিজ হয়েছে মহুয়া মৈত্রের সাংসদ পদ। এ নিয়ে তদন্ত করছে ইডি। আর সেই মামলায় এর আগে মহুয়া মৈত্রকে দিল্লির দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। বেশ কিছু নথিপত্র চেয়ে তাকে তলব করা হয়েছে একাধিকবার, কিন্তু হাজিরা এড়িয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। গত সপ্তাহেও টাকার বদলে প্রশ্ন মামলায় মহুয়াকে সমন পাঠায় ইডি। তিনি সেই সমনে সাড়া না দিয়ে ভোট প্রচারেই ব্যস্ত ছিলেন। এহেন পরিস্থিতিতে নয়া মামলা দায়ের করে মহুয়ার উপর চাপ আরও বাড়িয়েছে ইডি। এদিকে লোকসভা নির্বাচনের প্রচারে মহুয়া মৈত্রীকে পাশে নিয়ে বিজেপির বিরুদ্ধে একের পর এক কোপ দাগতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল নেত্রীর কথায় লোকসভায় মহুয়া জোরে জোরে কথা বলতো, বিজেপির বিরুদ্ধে সর্বত বলে মহুয়াকে টার্গেট করেছে। ভোটে দাঁড়ানোর পর ওর বাবা মাকেও ছাড়ছে না। সভা শেষে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ভোটারদের উদ্দেশ্যে মমতার বার্তা, ওদের মুখোশ খুলতে হবে, মহুয়াকে আবার জিতাতে হবে। খুব খারাপভাবে হারতে চলেছেন দিলীপ ঘোষ থেকে তাবর এই নেতারা। ভোটের আগে চাঞ্চল্যকর রেজাল্ট সমীক্ষায় রাজ্যের 42টি আসনের কোন আসনে কে জিতবে তার সঠিক জবাব মিলবে আগামী 4 জুন অর্থাৎ ভোট গণনার দিন। তবে তার আগে এক জনমত সমীক্ষা উঠে এসেছে কয়েকটি আসনে কেমন ফলাফল হতে পারে। এই সমীক্ষায় জানিয়ে দেওয়া হয়েছে কোন আসনে কারা কেমন ফলাফল করতে পারেন। বিজেপি এই রাজ্যের প্রথম থেকে ভালো ফলের ব্যাপারে আশাবাদী হয়ে রয়েছে। তৃণমূলের জমি ছাড়তে নারাজ, তাহলে শিয়ানের শিয়ানের টক্কর হতে চলেছে কি? বলা হচ্ছে এবার ইউসুফ পাঠান থেকে দিলীপ ঘোষ, মহুয়া মৈত্র সহ জনপ্রিয় নেতা নেত্রীরা হারের মুখ দেখতে পারেন। সমীক্ষা জানানো হয়েছে মহুয়া মৈত্রের কেন্দ্র কৃষ্ণনগরে জিততে পারে বিজেপি, পরাজয়ের মুখ দেখতে পারেন মহুয়া মৈত্র। সমীক্ষায় দাবি করা হচ্ছে বিজেপি প্রার্থী অমৃতা রায় পেতে পারেন 40.13% ভোট, তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র পেতে পারেন 33.53% ভোট। কেন্দ্র বদলে যাওয়া দিলীপ ঘোষ পরাজয়ের মুখ দেখতে পারেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বলেই সমীক্ষায় দাবি করা হচ্ছে। এই কেন্দ্রে জয়ের মুখ দেখতে পারেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। সমীক্ষার দাবি অনুযায়ী দিলীপ ঘোষ পেতে পারেন 35.48% ভোট এবং কীর্তি আজাদ পেতে পারেন 42.59% ভোট। হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে, আর সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপি প্রার্থী নির্মল সাহা জয়লাভ করতে পারেন বলে বলা হচ্ছে জনমত সমীক্ষায়। এই কেন্দ্রের সামান্য কিছু ভোটের জন্য পরাজয়ের মুখ দেখতে পারেন তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান। সমীক্ষায় বলা হয়েছে নির্মল সাহা পেতে পারেন 31.13% ভোট, ইউসুফ পাঠান পেতে পারেন 31.02% ভোট এবং অধীররঞ্জন চৌধুরী পেতে পারেন 27.35% ভোট। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃতীয়বারের জন্য জয়ের মুখ দেখতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে এখনও পর্যন্ত বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়নি, তবে এই কেন্দ্রে অভিষেক পেতে পারেন 57.40% ভোট, বিজেপি প্রার্থী পেতে পারেন 19.96% ভোট। প্রার্থী চেয়ে ওয়ান্টেড পোস্টার, ডায়মন্ড ডরে অভিষেকের গড়ে ওয়াকওভার বিরোধীদের, তৃণমূলের সেনাপতির আসন বলে কথা। বঙ্গ রাজনীতিতে তাই অন্যতম ওজনদার কেন্দ্র ডায়মন্ড হারবার, এবার নিজের গড়ে জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ইতিমধ্যেই ভোট প্রস্তুতি শুরু করে দিয়ে বিধানসভা পিছু লিডের টার্গেটও দিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী হিসেবে অভিষেকের নাম ঘোষণার পর এক মাস হতে চললেও তৃণমূলের কার্যত ফাঁকা মাঠ ডায়মন্ড হারবার। অভিষেকের আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। আইএসএফের টিকিটে নওশাদ সিদ্দিকী লড়বেন কি না তা নিয়ে যেমন ধোঁয়াশা রয়েছে, তেমনই বামেদের অবস্থান স্পষ্ট নয়। কংগ্রেস কী করবে তাও পরিষ্কার নয় খুব একটা। বিরোধী দল হিসেবে হাই প্রোফাইলে আসনে এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা করেছে SUCI, লড়ছেন রাজকুমার মণ্ডল। ডায়মন্ড হারবার নিয়ে অভিষেককে বারবার চ্যালেঞ্জ ছুড়েছেন বিরোধী নেতারা, কিন্তু কেন সেখানে প্রার্থী দিতে কেন এত সময় লাগছে সেই প্রশ্নের উত্তর মিলছে না। বিজেপি অনেকদিন ধরেই বলে আসছে ওখানে অনেকেই প্রার্থী হতে চান, তার জন্য সময় লাগছে। বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেছেন প্রার্থী তো নিমিত্ত মাত্র, এ তো প্রধানমন্ত্রীর ভোট, বেল পাকলে কাকের কি, তৃণমূলের এতে কি? 543 আসনে যারা 45টাতে লড়ছে সেই পার্টির লোকসভায় কী ভূমিকা আছে? অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেছেন আমাদের সময় লাগে জানেন তো, অন্যান্য জায়গাতেও আমাদের সময় লেগেছে। ডায়মন্ড হারবারে একবার বামেরা বলছে আমরা দেব, কখনো ISF বলছে আমরা দেব, বাম ISF-এর মধ্যে একটা কথা চলছিল ওটার মধ্যে আমরা ছিলাম না, কংগ্রেস তো কখনো ISF-এর সঙ্গে থাকেননি। এখানেই না থেমে তিনি আরও বলেন বামেদের সঙ্গে ওদের কথা চলে, আমরা বলেছিলাম কেউ দাঁড়ালে আমরা ছেড়ে দেব, এখন তারা কী করবে জানি না, শূন্য হলে আমরা তো আসি ময়দানে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন অভিষেকের কেন্দ্রে প্রার্থী ঠিক করা নিয়ে বেজায় দোলাচলে ISF-ও, তবে দোলাচল যে আছে তার ঠিক মানতে নারাজ নওশাদ সিদ্দিকীও। তিনি আবার দীর্ঘদিন ধরেই বলে আসছেন তিনি ডায়মন্ড হারবারেই লড়তে চান,
প্রত্যাশা পূরণ করতে পারেননি। জনসাধারণের প্রশ্নের মুখে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। লোকসভা নির্বাচন কার্যত দোরগোড়ায়, তবুও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না বঙ্গ বিজেপির। অভ্যন্তরীণ কোন্দল থেকে সাংগঠনিক দুর্বলতা, নানান বিড়ম্বনায় জর্জরিত পদ্ম শিবির। এবার প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। কোচবিহারের জন্য কী করতে পেরেছেন নিশীথ? ভোটের আগে তা নিয়ে উঠছে প্রশ্ন। ঢাকঢোল পিটিয়ে হাবের শিলান্যাস হয়েছিল নিউ কোচবিহারের স্পোর্টস হাবের। 2024-এর মধ্যেই প্রথম পর্যায়ের কাজ শেষ করে সেখানে প্রশিক্ষণ শুরুর নিশ্চয়তাও দিয়েছিলেন মন্ত্রী। প্রশিক্ষণ দূরের কথা, বাস্তবে সীমানা প্রাচীর তৈরি ছাড়া হাবের কোনো কাজই হয়নি। কোচবিহার থেকে বিমান চালুর কৃতিত্ব রাজ্যের সঙ্গে ভাগাভাগি করতে হয়েছে নিশীথকে। লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের দুর্দশার ভয়াবহ ছবিটা করোনার সময় প্রত্যক্ষ করেছেন জেলাবাসী। কোভিডের সময় কর্মহীন মানুষের হাহাকার আর চোখের জল দুর্ভিক্ষের কথা মনে করিয়েছিলেন সব মহলের মানুষেরই অভিযোগ। সেই কঠিন দিনগুলিতেও সেভাবে সাধারণ মানুষ সাংসদকে পাশে চেয়েছিলেন, সেভাবে তাদের পাশে দাঁড়াননি নিশীথ। প্রসঙ্গতে এদিনই প্রকাশিত হয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচের সাংসদের পারফরমেন্স রিপোর্ট। 5 বছরের লোকসভার অধিবেশনে কোন সাংসদ কতদিন উপস্থিত ছিলেন, কতগুলি প্রশ্ন করেছেন, সেই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। রিপোর্ট অনুসারে গত 5 বছরে মোট 273 দিন লোকসভায় অধিবেশন বসেছে, তাতে মাত্র 92 দিন উপস্থিত ছিলেন নিশীথ, প্রশ্ন করেছেন মাত্র 49টি। সেই নিরিখে তালিকা নিশীথের জায়গা হয়েছে 493 নম্বরে, যা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্কের ঝড়। পাখির চোখ লোকসভা নির্বাচন, বঙ্গে সংখ্যালঘুদের ভোট নিজেদের দিকে টানতে মরিয়া বিজেপি। পাখির চোখ লোকসভা নির্বাচন, বঙ্গে যুদ্ধ জয়ে নয়া কৌশল, এবার মুসলিম ভোট নিজেদের দিকে টানতে মরিয়া বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, সংখ্যালঘু সম্প্রদায় বুঝতে পেরেছে তাদের বোকা বানানো হয়েছে, ব্যবহার করা হয়েছে, তাদের নাগরিক হিসেবে গণ্য করা হয়নি, ভোট ব্যাংক হিসেবে দেখা হয়েছে। এতদিন যে ভোট দিত, এবার তার চেয়ে অনেক বেশি পরিমাণ বিজেপিকে দেবে সংখ্যালঘু সম্প্রদায়। 21-এর বিধানসভা ভোটের আগে অবশ্য বারবার মেরুকরণের অস্ত্রের শান্তিতে দেখা গিয়েছে বিজেপিকে। কয়েক মাস আগে পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু দিঘির বক্তব্যে বারবারই উঠে এসেছে 70-30-এর কথা। তবে 24-এর লোকসভা নির্বাচনে তিনিও এবার আশাবাদী সংখ্যালঘু ভোট বিজেপির ঝুলিতে যাওয়ার বিষয়। 21-এর ভোটের ফলে স্পষ্ট, মেরুকরণের অস্ত্রে শান দিয়ে তেমন কিছু লাভ হয়নি বঙ্গ বিজেপির, কারণ মুসলিম ভোট তৃণমূলের দিকে আরও বেশি সুসংহত হয়েছে, হিন্দু ভোটে পুরোপুরি বিজেপির দিকে যায়নি। পর্যবেক্ষকদের একাংশের মতে পদ্ম শিবির ভালোই বুঝতে পেরেছে এরা যে তৃণমূলকে হারাতে হলে তাদের মুসলিম ভোট ব্যাংকে থাবা বসাতেই হবে। বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র সৌমিক ভট্টাচার্য কিংবা শুভেন্দু অধিকারীর কথায়, সংখ্যালঘুরা আজ বুঝতে পেরেছে যে আজকের দিনে বিভাজন নয়, উন্নয়নই শেষ কথা, এবং উন্নয়ন ও মোদিজি সমর্থক, তাই তারাও আজ বিজেপির মিছিল ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় 30% মুসলিম, 25%-এর বেশি মুসলিম ভোটার রয়েছেন এমন বিধানসভা আসনের সংখ্যা 146টি। 21-এর ভোটে এই 146টি আসনের মধ্যে তৃণমূল জেতে 131টিতে, বিজেপির ঝুলিতে যায় মাত্র 14টি, একটি পায় নওশাদ সিদ্দিকীর আইএসএফ। এই ফলে স্পষ্ট, মুসলিম ভোটের প্রায় পুরোটাই গিয়েছে তৃণমূলের ঘরে, সেখানেই এবার লোকসভা নির্বাচনে ভাগ বসাতে চাইছে বিজেপি।